हाय एवरीवन, आई मौमिता। वेलकम बैक टू माय चैनल। आज आमी शेयर करब आलू बुड़ी दिए ढेंड़सर तरकारी। तो एर जोन्नो प्रथमे कड़ाए एक चामच तेल दिच्छी। तेलटा एकटु गरम हो एले दिए देव बुड़ी। एबार बुड़ीगुलोके एकटु लाल करे भेजे नीते होबे। भाजा हो गेले तुले रेखे देव। एबार ओई एक ही कड़ाए दिए दिच्छी आरो तीन चामच तेल। तेलटा एकटु गरम हो एले दिए देव ढेड़स। ढेड़सगुलोके एबार 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এরপর দিয়ে দিচ্ছি আরো 2 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য পাঁচফোড়ন। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব দুটো আলু। আলুগুলো একটু লাল লাল হয়ে এলে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে 2 মিনিটের মতো কষে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা একটু ফুটে এলে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে 10 মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স আর বড়ি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো দেখো, খুব সহজেই তৈরি হয়ে গেল আলু বড়ি দিয়ে ঢেঁড়সের তরকারি। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও, আর তোমরা কমেন্ট করে জানিও আর কী কী রেসিপি চাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।